Assalamu alaikum. Welcome back our accounting class. দীর্ঘ দিন যাবত ক্লাস অনলাইন ক্লাস বন্ধ থাকার পর আমরা আবার শুরু করতে যাচ্ছি। যদি এবারে ঈদ কোন কোয়ারেন্টাইনে কেটেছে সবার তেমন ভালো কাটেনি, তো সুতরাং প্রকৃতির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। সব উপর আল্লাহ থাকে, আল্লাহ তালা যা ভালো বুঝেন আমার জন্য তাই করেন। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবে যেন ভালো থাকি। এবং আজকে আপনাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এবং যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কার্যপত্রের একটি অঙ্ক সম্পূর্ণ করাবো এবং সেটা আপনারা বাসায় দুই তিনবার করবেন। এবং কার্যপত্র করার প্রথম শর্ত হল আপনার প্রথমে কি করতে হবে, কার্যপত্র সমন্বয় জাবেদা করতে হয়। সমন্বয় জাবেদা করার পরে আপনাকে কার্যপত্র করতে হবে। এখন কার্যপত্রের জন্য আপনাকে সমন্বয় জাবেদা ভালো করতে হবে। আমি অনেকগুলো ক্লাস নিয়েছি সমন্বয় জাবেদা, সেগুলো একটু ভালোভাবে করবেন, প্রয়োজন হলে আমি আরো ক্লাস দেবো। সমন্বয় জাবেদার পর সেগুলো কি করতে হবে, কার্যপত্রে দশ গড়া কার্যপত্র বা আট গড়া কার্যপত্র অথবা আপনার যে অংশ পর্যন্ত চাইবে সমন্বয় জাবেদা পর্যন্ত চাইতেও পারে পরীক্ষায়, এমন অনেক পরীক্ষা এসেছেও। এবং সেগুলো আপনি কি করবেন, করতে হলে আপনাকে প্রথমে ওই অঙ্ক মানে কার্যপত্র করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, যে কোনগুলো সম্পদ আছে, কোন হিসাবগুলো সম্পদ, কোন হিসাবগুলো দায়, কোন হিসাবগুলো আয় এবং কোন হিসাবগুলো ব্যয়, এগুলো জানতে হবে। জানলে আপনি কার্যপত্র সম্পূর্ণ করতে পারবেন। তো আসেন আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 এর সমাধান করব এবং সেটা আপনারা বারবার চর্চা করবেন আপনাদের বাসায়। তো চলেন আজকের ক্লাসে। তো আসেন আপনাদের আজকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের সমন্বয় জাবেদাগুলো করিয়েছিলাম আমি আগের ক্লাসে এবং আগের ভিডিওটি দেখে নেবেন। তো সুতরাং দেখেন এখানে চট্টগ্রাম বোর্ড 2019 লেখা আছে, পহেলা জানুয়ারি 2018 তারিখে ব্যবসা আরম্ভ করে 31 ডিসেম্বর 2018 তারিখে কতিপয় খতিয়ান হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ, অর্থাৎ একটা রেওয়া মিল দেওয়া আছে এবং কিছু সমন্বয় দেওয়া আছে। এবং এই অঙ্কটা আমি সমন্বয় জাবেদাগুলো করিয়েছিলাম, তারপরে আজকে বুঝিয়ে দিচ্ছি। তো ক অংশে চেয়েছে 31 ডিসেম্বর 2018 তারিখে যন্ত্রপাতির সমাপনী মূল্য নির্ণয় করো এবং সেটা আগে বুঝিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে। তো আজকে আপনার এই যা একটু সমস্যা ছিল এবং সেটা সমাধান করে দিয়েছিলাম, আজকে শুধু সমন্বয় জাবেদা বুঝিয়ে আমরা সরাসরি দশ গড় বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করব। তো আজকে আপনাদের যে ম্যাথটা শুরু করতে চাচ্ছিলাম সেটার মধ্যে শুরুতেই দেখেন সমন্বয়ের মধ্যে আমরা আগে সমন্বয় জাবেদাগুলো করে নিই। এক তারিখে বলেছে 31 ডিসেম্বর তারিখে 200 টাকার সাপ্লাইজ হাতে আছে, যন্ত্রপাতির উপর 150 টাকা হারে মাসে 150 টাকা হারে অবচয় ধার্য করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা শুরুতে এক তারিখে কি বলতেছে, 31 ডিসেম্বর তারিখে 200 টাকার সাপ্লাইজ হাতে আছে, তাহলে উপরে সাপ্লাইজ আছে কত, 1000। তাহলে উপরে 1000 থাকলে নিচে সাপ্লাইজ আছে 200 টাকা, অর্থাৎ সাপ্লাইজ হাতে মানে খরচ হয়ে গেছে কত, উপরে সম্পদ নিচেও সম্পদ। যদি এই জায়গায় মনিহারি থাকতো তাহলে বুঝতাম এটা কি ব্যয়। সুতরাং এখানে যেহেতু কি আছে আপনার অবচয় দেওয়া আছে, অর্থাৎ সরি সাপ্লাইজ দেওয়া আছে, সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ, এখন 200 টাকার সাপ্লাইজ হাতে আছে, উপরেরটা সম্পদ নিচেরটা সম্পদ, আগে 1000 ছিল এখন আছে 200, তাহলে খরচ হয়ে গেছে কত, 800 টাকা। তাহলে আমরা বলেছিলাম সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট 800 টাকা। কিভাবে করেছিলাম, 1000 থেকে কি করেছি আমরা 200 টাকা মাইনাস করেছি, অর্থাৎ মাইনাস করার পর আপনার কি হয়েছে, অর্থাৎ 800 টাকা বের হয়েছে, সাপ্লাইজ খরচ হয়ে গেছে কত, 800 টাকা। এবার আসেন 2 নম্বর সমন্বয়, যন্ত্রপাতির উপর মাসে 150 টাকা হারে অবচয় ধার্য করতে হবে। অঙ্কটা যেহেতু এক বছরে, তাহলে এক বছরে কত মাস, 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ দিতে হবে। তা আমরা নর্মালি জানি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব কি করতে হবে, ক্রেডিট করতে হবে, টাকা কত, 1800 টাকা। কিভাবে, 1500 গুণ 12, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এবার আসেন আপনার 3 নম্বর সমন্বয়, বলতেছে অগ্রিমিমার 3/1 অংশ কি হয়েছে, উত্তীর্ণ হয়েছে। তাহলে 3/1 অংশ উত্তীর্ণ, উত্তীর্ণ মানে কি, খরচ হয়ে যাওয়া। তাহলে উপরে অগ্রিমী মাসে 3000, 3000 কে 3/1 অংশ মানে 1000 টাকা খরচ হয়ে গেছে। তো আমরা জানি বিমা যদি খরচ হয়ে যায়, উপরে দেখেন অগ্রিম বিমা সম্পদ পাশে আছে, অগ্রিমাকে কমাইতে হবে, কমাইতে হলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে, কি করতে হবে,
বিমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা হিসাব কি করতে হবে ক্রেডিটর খরচটাকে বাড়িয়ে দেখাচ্ছি এবং বিমা খরচ সমন্বয় করা হলো এভাবে ব্যাখ্যা দিবেন প্রত্যেকটারই ব্যাখ্যা দিতে হবে কারণ খ অংশে আপনাদের চেয়েছে যে সমন্বয় জাবেদা করার জন্য সমন্বয় জাবেদার কথা বলা থাকলে অবশ্যই সেটা কি করতে হবে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এখন দেখেন 3000 × 3 ভাগের এক অংশ উত্তীর্ণ হয়েছে গুণ দেওয়ার পরে কত বেরিয়েছে 1000 টাকা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে 3 দ্বারা 3000 কে ভাগ করলে আপনি কি পেয়ে যাবেন 1000 টাকা পেয়ে যাবেন এবার আসেন 31 তারিখে আপনার আরেকটা সমন্বয় যা 4 নম্বরে সমন্বয় যা অনুপস্থিত সেবায় 5000 টাকা অর্জিত হয়েছে উপরে দেখেন অনুপস্থিত সেবায় ক্রেডিট পাশে 6000 আছে এটাকে কি করতে হবে ডেবিট করতে হবে অর্থাৎ কমে যাবে উপার্জিত হয়েছে কত 5000 টাকা অনুপস্থিত সেবায় একটা দায় দায় কমালাম হ্যাঁ আগের ক্লাসে বুঝিয়েছি আর একটু ভালোভাবে সেখান থেকে বুঝে নিন কারণ ম্যাটটা অনেক বড় ভিডিওটা অত মোবাইল দিয়ে অতটা আপলোড মানে মোবাইল দিয়ে এত লং ভিডিও করা যায় না তো সুতরাং আমরা শর্টকাটে শেষ করে দিচ্ছি না বুঝলে আগের ভিডিওটা দেখে নেবেন অনুপার্জিত সেবায় 5000 টাকা অর্জিত হয়েছে তাহলে এই অনুপার্জিত সেবায় একটা কি ছিল দায় ছিল কত টাকা 6000 টাকা তো এই 6000 টাকা 5000 টাকা উপার্জিত হয়েছে সেবায় বেড়ে যাবে 12000 ছিল আর 5000 বেড়ে যাবে আর কি এখন তাহলে অনুপার্জিত সেবায় এটাকে ডেবিট করে দিলাম কারণ অনুপার্জিত সেবায় কি ছিল অনুপার্জিত সেবায় ডেবিট করলাম কেন অনুপার্জিত সেবায় এই জায়গায় কি ছিল ক্রেডিট পাশে ছিল তাহলে অনুপার্জিত সেবায় এইসব ডেবিট সেবায় এইসব ক্রেডিট আমরা জানি আয় বাড়লে কি হয় ডেবিট হয় দায় বাড়লে কি আয় বাড়লে কি হয় ক্রেডিট হয় সরি আয় বাড়লে কি হয় ক্রেডিট হয় অর্থাৎ দায় বাড়লেও ক্রেডিট হয় কিন্তু এই জায়গায় কি করেছে দায় কমেছে আয় বেড়ে গেছে কারণ কি অনুপার্জিত সেবায়ের কত টাকা অর্জিত হয়ে গেছে অর্থাৎ 1000 টাকা সরি 5000 টাকা কি হয়ে গেছে অর্জিত হয়ে গেছে এই জন্য অনুপার্জিত সেবায় ডেবিট সেবায় হিসাব ক্রেডিট এবার চলেন আমরা সরাসরি কি করে চলে যাই কার্যপত্রে তো আপনাদের কার্যপত্র করার আগে আমি কোচিং এ আপনাদের একটা শীট দিয়েছিলাম কোনগুলো সম্পদ কোনগুলো আয় কোনগুলো ব্যয় কোনগুলো দায় এগুলো করার জন্য তাই না মানে পড়ার জন্য এবং পড়ে রাখার জন্য বলেছিলাম এগুলো বারবার কাজে লাগবে তো সুতরাং এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালের এরকম একটা ছক আঁকবেন আপনার করার জন্য শুরুতেই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর আরেকটা কথা বলে রাখি আপনাদের প্রশ্ন থাকতে পারে স্যার এখানে তারিখের ঘরে কি দিব আলিফ এন্টারপ্রাইজের সমন্বয় জাবেদা লিখবেন লিখে ছক করবেন তারিখের ঘরে অবশ্যই ডিসেম্বর মাসের 31 তারিখ দিবেন কারণ এটা সমাপ্ত বছরের হিসাব এখানে কোনো ডেট দেওয়া নেই এমন না যে এটা সমন্বয় জাবেদা জাবেদার মতো প্রতি মাসে মাসে সমন্বয় হচ্ছে না সমন্বয় জাবেদা নর্মালি হিসাব কাল শেষে সমন্বয় জাবেদা করা হয় তো সুতরাং এই ক্ষেত্রে আপনার সমন্বয় জাবেদা করতে গেলে অবশ্যই একটা ছক কাটতে হবে জাবেদার এবং সেটা অবশ্যই হিসাব কাল শেষের তারিখটা দিতে হবে যদি 3 মাসের হয় তাহলে মার্চের 31 তারিখ হবে যদি 6 মাসের হয় তাহলে জুনের 30 তারিখে হবে যদি ডিসেম্বর হয় ডিসেম্বর 31 তারিখ হবে যে মাস হবে অর্থাৎ যে মাসের শেষে হবে 1 মাসেরও হতে পারে হিসাবটা তখন 1 মাসে যে মাস শেষ হবে সেই মাসের শেষ তারিখটা দিতে হবে তো এই হলো আপনাদের সমন্বয় জাবেদা খ অংশ শেষ এবার আমরা গ অংশে ঢুকে যাচ্ছি দেখেন আলিফ এন্টারপ্রাইজ 10 গর বিশিষ্ট কার্যপত্র দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা চট্টগ্রাম বোর্ড আলিফ এন্টারপ্রাইজ 10 গর বিশিষ্ট কার্যপত্র 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এটা লিখে নেবেন এবং 10 গর বিশিষ্ট কার্যপত্র শুধু কার্যপত্র লিখতে পারেন শুরুতে একটা ছক কাটবেন হিসাবের নাম থাকবে রেওয়ামিল থাকবে সমন্বয় থাকবে সমন্বিত রেওয়ামিল থাকবে আয় বিবরণী থাকবে আর্থিক অবস্থার বিবরণী থাকবে এখন খেয়াল করেন আমি এতটুকু অংশ করে নিয়েছি এই কারণে এতটুকু আপনারা পারেন সমস্যা হয় এই জায়গায় আর এই জায়গায় আপনাদের তাই না কোনটা সম্পদ কোনটা আয় কোনটা ব্যয় কোনটা দায় আমরা একটু বুঝিয়ে নিচ্ছি আমরা শুরুতেই কি করব ছক কাটবো এবং এখানে কয়টা রো কাটবো সেটা ডিপেন্ড করবে আপনার হিসাবে কয়টা নাম আছে টাইটেল আছে যেমন ধরেন আপনার এখানে দেখেন আলিফ এন্টারপ্রাইজ দেওয়া আছে এখানে কয়টা আছে একটু খেয়াল করেন আলিফ এন্টারপ্রাইজ যে রেওয়ামিল দেওয়া ছিল এখানে 1 2 3 4 5 6 7 8টা ছিল হিসাবের নাম আর নতুন সমন্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আপনার যে নামগুলো সেটা হবে আপনার এই যে সমন্বয় জায়গাতে খুঁজে বের করবেন সাপ্লাইস খরচ নামে নতুন একটা এন্টি বের হয়েছে সাপ্লাইস আগেই রেওয়ামিলে ছিল অপচয়টা ছিল না এটাই বের হইলো পুঞ্জীভূত অপচয় আগেই ছিল তাহলে নতুন হিসাবের নাম বেরোলো দুইটা তারপরে হলো আপনার এখানে বিমা খরচ নামে একটা এন্টি হবে কারণ বিমা খরচ নামে কোনো এন্টি ছিল না হিসাবের নাম ছিল না কিন্তু অনুপরিত সেবা এবং সেবা আয় দুইটাই রেওয়া মিলে আছে এই যে সেবা আয়
এবং কি আছে অনুপ্রেরিত সেবা, এই জন্য নতুন করে রোট আনতে হবে না। তাহলে এই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে, কয়টা আছে এই জায়গায়? আটটা হিসাবের নাম আছে। আর আপনার কি করতে হবে, আর নতুন কয়টা হিসাবের নাম যুক্ত হবে? তিনটা, তাহলে এগারোটা। আরো অতিরিক্ত তিনটা রোট আনতে হবে, অর্থাৎ দুইটা মোট টাকার জন্য। অর্থাৎ এই যে আপনাদের এই অঙ্কের মধ্যে মোটের জন্য এইটা একটা অতিরিক্ত, এখানে নিট লাভ বা নিট ক্ষতি লিখতে হবে, আর এখানে আবার যোগ ফলের জন্য একটা বসাতে হবে। বুঝতে পেরেছেন? এভাবে আরো তিনটা অতিরিক্ত, মোট পনেরোটা রো কেটে ফেলবেন আপনার, বা চোদ্দটা, সরি এগারোটা নাম আছে, চোদ্দটা হবে। তিনটা অতিরিক্ত থাকতে হবে, অর্থাৎ এই মোট এবং আরো দুইটা নিট মুনাফা, এবং আবার নিচে মোট টাকার জন্য আরেকটা রো বেশি কাটতে হবে। তো আমরা জানি রামিন, অর্থাৎ হিসাবের নামগুলো দেখে দেখে বই থেকে উঠিয়ে ফেলবো। এখানে এখানে সেবা আয় আছে, সেবা আয় সাপ্লাই অগ্রিম বিমা দেখে দেখে বসিয়ে ফেলবো মূলধন পর্যন্ত। তারপরে মোট লিখে রেয়া মিলে যেই টাকা দেওয়া থাকবে এই টাকাগুলো উঠিয়ে ফেলবো, আমরা উঠিয়ে যোগফল করে দেব। কেন করবো এই জায়গায়? অনেকে এই জায়গায় করেন, এখানে এই জায়গায় করলে একটা সুবিধা আছে যে আপনার কোনগুলো সমন্বয়ের হিসাব আলাদা সেগুলো বেরিয়ে আসতেছে আপনার জন্য, আলাদা হয়ে আসতেছে দুই একটা ছাড়া, আর বাকি গতানুগতিক ধারায় ম্যাক্সিমামই নিচে চলে আসবে, এগুলো সমন্বয় যাবে দাঁড়িয়ে অংশ, তখন আপনার অঙ্কটা বুঝতে একটু সহজ হবে। তো আসেন আমরা এবার কিভাবে বসালাম। প্রথমে তো বসাইলাম এই রেয়ামিল থেকে উঠিয়ে ফেললাম, আমরা কি করলাম, আমরা রেয়ামিল থেকে উঠিয়ে ফেললাম। তো যেহেতু আমরা রেয়ামিল থেকে উঠিয়ে ফেলেছি সম্পূর্ণ, তো আমাদের এই রেয়ামিলের আর প্রয়োজন নেই। এখন আমাদের প্রয়োজন হবে কিসের? সমন্বয় জাবেদার। কিসের প্রয়োজন হবে? সমন্বয় জাবেদার। দেখেন এক নাম্বার যদি আমরা এটা সমন্বয় ধরি, সাপ্লাইস খরচ ছিল আপনাদের প্রথম সমন্বয়ে, সাপ্লাইস খরচ হিসাব, দেখেন সাপ্লাইস হিসাব, সরি সাপ্লাইস খরচ হিসাব ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট ছিল ছিল। এখন সাপ্লাইস খরচ নামে কোনো টাইটেল ছিল না, অঙ্কে হিসাবের নাম ছিল না, রেয়ামিলের অংশ এতটুকু হচ্ছে, রেয়ামিলের অংশ ছিল না, শুধু সাপ্লাইস ছিল। তাই সাপ্লাইস খরচ নামে নতুন একটা হবে আটশো টাকা, অর্থাৎ সমন্বয় যাবে তাই কত বেরিয়েছিল? আটশো টাকা। এই জায়গায় আটশো বসাইলাম, আবার সাপ্লাইস কি হয়েছিল? সাপ্লাইস খরচ হিসাব ডেবিট, সাপ্লাইস ক্রেডিট আটশো টাকা। এইটা বসাইছি কোথায়? সাপ্লাইস খরচের এই আটশো টাকা এই জায়গায়, আর এই আটশো টাকা কোথায় বসাইছি? এই যে সাপ্লাইস বরাবর ক্রেডিট পার্শ্বে, অর্থাৎ সাপ্লাইস কি হয়েছিল? ক্রেডিট হয়েছিল, এই জন্য ক্রেডিট পার্শ্বে কত? আটশো টাকা। দেখেন লাল কাল দিয়ে আমি এক দিয়ে দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে এক নাম্বার সমন্বয়। বুঝতে পেরেছেন? এবার আসেন আপনার কি করতে হবে, দুই নাম্বার সমন্বয়ে যাই, অবচয় হিসাব ডেবিট আঠাশত টাকা, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট কত? আঠাশত টাকা। এখন খেয়াল করেন এই অবচয় হিসাবটা যে আঠারোশো টাকা আছে, সেই আঠারোশো টাকা কি করবো আমরা? এইটা বসাইছি, দেখেন অবচয়ের নামে কোন হিসাব ছিল না, নিচে অবচয় হিসাব নামে আঠারোশো টাকা বসাইছিলাম, দেখেন দুই লেখা আছে, এটা হচ্ছে দুই নং সমন্বয়। আবার পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল আঠারোশত টাকা, এটা নিয়ে বসাইলাম কোথায়? এই যে দেখেন পুঞ্জীভূত অবচয় নামে একটা এন্ট্রি ছিল আপনার মিলে, এই যে আঠারোশো টাকা ক্রেডিট পাশে, অর্থাৎ সমন্বয়ের অংশে, অর্থাৎ এই সমন্বয় যাবে তার টাকাগুলো বসবে কোথায়? এই সমন্বয়ের অংশে, রেওয়ামিল তো প্রশ্নেই দেওয়া থাকবে। এবার আসেন অনুপ্রেরিত সেবায় কত আছে? পাঁচ হাজার টাকা, এটা বসাবো, অনুপ্রেরিত সেবায় নামে টাইটেল ছিল, এই জন্য নিচে সমন্বয়ের অংশে আমরা নতুন কোন হিসাবের নাম আনি নাই। তাহলে দেখেন আপনার অনুপ্রেরিত সেবায় ছয় হাজার ছিল, এই যে দেখেন ডেবিট হয়ে গেছিল, অনুপ্রেরিত সেবায় কি হয়েছিল? ডেবিট হয়েছিল, এই জন্য অনুপ্রেরিত সেবায় সমন্বয়ের ডেবিট কলামে কিন্তু বসিয়েছি আমরা, এবং এটা চার নাম্বার সমন্বয় ছিল। এটা হচ্ছে আপনার এক, এটা দুই নাম্বার সমন্বয় দল, এটা তিন নাম্বার সমন্বয় দল, চার নাম্বার সমন্বয় দল, অর্থাৎ নাম্বারিং করাই আছে আপনাদের বইতে। তো এই হলো আপনার বসানো, আপনি কি করতে পারেন এভাবে বসিয়ে নেবেন পরবর্তীতে। দেখেন এখন যে বিমা খরচ আপনার এই জায়গায় ছিল কি, অবচয় হিসাব আঠারোশো টাকা, এই যে অবচয় হিসাব বসাইছিলাম আঠারোশো দুই নাম্বার, তারপরে কি আপনার পুঞ্জীভূত অবচয় ছিল আঠারোশো, ক্রেডিট পাশে বসাইলাম কত, এই যে দুই নাম্বার, দেখছেন পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে বসাইছিলাম, পুঞ্জীভূত অবচয়টা রেয়ামিলে ছিল পূর্বে থেকে। এবার আসেন আপনার বিমা খরচ, বিমা খরচ হচ্ছে ডেবিট এক হাজার টাকা, দেখেন বিমা খরচ নামে কোনো এন্ট্রি ছিল না, অগ্রিম বিমা নামে ছিল, তাহলে বিমা খরচ এক হাজার টাকা তিন নাম্বার সমন্বয় লেখা আছে, আবার অগ্রিম বিমা দেখেন ক্রেডিট পাশে তিন হাজার টাকা, কারণ এখানে কি ছিল অগ্রিম বিমা, কি ছিল ক্রেডিট ছিল, কি ছিল ক্রেডিট ছিল, এই জন্য ক্রেডিট পাশে চলে গেছে। এবার আসেন অনুপ্রেরিত সেবায় পাঁচ হাজার টাকা, এটা চার নাম্বার সমন্বয় যদি হয়ে থাকে, তাহলে দেখেন অনুপ্রেরিত সেবায় আগেই ছিল পাঁচ হাজার টাকা ডেবিট পাশে, অনুপ্রেরিত সেবায় কোন পাশে বসেছি? ডেবিট পাশে পাঁচ হাজার টাকা, আর সেবা আয় ক্রেডিট পাশে কত? পাঁচ হাজার টাকা। এই দেখেন সেবা আয় ক্রেডিট পাশে কত? পাঁচ হাজার টাকা। তো এইভাবে আপনারা কি করবেন, বসিয়ে নেবেন।
এখানে আপনারা পরীক্ষার হলে আবার এক দুই তিন দিতে যাবেন না, কারণ এগুলো আপনার দিতে হবে না, দেখাতে হবে না, এগুলো আমি আপনাদের বুঝার সুবিধার্থে, যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি এই জন্য আমরা বুঝার সুবিধার্থে এখানে লাল কালার চিহ্ন দিয়ে বা লাল কালি দিয়ে বুঝিয়ে দিলাম, আপনারা ঠিকভাবে করে নেবেন। এখন এইটার যোগফল টেনে ফেলবেন, মিলে গেছে, যদি না মিলে বুঝবেন আপনার সমন্বয়ের টাকা উনিশ বিশ বসিয়েছেন, সুতরাং এটা আপনারা একটু দেখে নেবেন। এবার আপনাদের কাজ হলো সমন্বিত রেওয়ামিল, অর্থাৎ রেওয়ামিল এবং সমন্বয় সমূহ, সমন্বয় সাধন করার পরে যে গড়ে বসানো হবে সেটা হবে সমন্বিত রেওয়ামিল। এখন খেয়াল করেন এই জায়গায় সেবায় আছে 12,000, আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এখন এই শখের মধ্যে কাজ, ওই সমন্বয় জাবেদারও দরকার নাই, রেওয়ামিলেরও দরকার নাই। এবার দেখেন আপনার সেবা আয় আছে 12,000, এখানে আছে কত 5,000, 12,500 যোগ করলে কত 17,000, কারণ আমরা জানি ক্রেডিট ক্রেডিট কি হয় যোগ হয়। এবার আসেন সাপ্লাইজ আছে কত 1,000 টাকা সম্পদ, এখানে দেখেন সাপ্লাইজ কমে গিয়েছিল আপনার 800 টাকা, বিয়োগ হয়েছে ডেবিট ক্রেডিট, বিয়োগ রয়েছে কত 200 টাকা ডেবিট পাশে, কারণ ডেবিট ক্রেডিটে কি হয় বিয়োগ হয়। এই জায়গায় ক্রেডিট ক্রেডিটে কি হয়েছে যোগ হয়েছে 17,000, 12,000 5,000 যোগে কত হয়েছে 17,000। এবার আসেন 3,000 আর 1,000, এই 3,000 ডেবিট পাশে, 1,000 কোন পাশে ক্রেডিট পাশে, ডেবিট ক্রেডিটে বিয়োগ হয়েছে কত 2,000 বসলে বসলো। এবার 10,000 টাকা সম্পদ আছে, এখানে কোনো যোগ বিয়োগ নেই, সরাসরি বসিয়ে দিবেন, এটা ডেবিটে ছিল ডেবিটেই বসবে সমন্বয় যাবে তার সমন্বিত রেওয়ামিলের। এবার 20,000 টাকা ছিল 20,000 টাকাই বসবে সমন্বিত রেওয়ামিলে। পুঞ্জীভূত অবচয় 3,000 টাকা ছিল আপনার, 1,800 টাকা কি হয়েছে নতুন করে যুক্ত হয়েছে পুঞ্জীভূত অবচয়, অবচয় হওয়ার কারণে যুক্ত হয়ে 4,800 টাকা হয়ে গেছে। দেখেন ক্রেডিটে ক্রেডিটে কি হচ্ছে যোগ হচ্ছে, 6,000 ছিল ক্রেডিটে, 5,000 টাকা কি হয়েছে অনুপযুক্ত সেবায় উপার্জিত হয়ে গিয়েছিল এই জন্য কি হয়েছিল ডেবিট হয়েছিল, তাহলে ডেবিটে ক্রেডিটে কি হয়েছে বিয়োগ হয়ে 1,000 টাকা ক্রেডিট পাশেই রইল, কারণ ক্রেডিট পাশে ছিল অনুপযুক্ত সেবায়, ডেবিটে 5,000 বিয়োগ করে কি বসাই দিলাম ক্রেডিট পাশে বসাই দিলাম, কারণ ক্রেডিট পাশে টাকা সংখ্যাটা কি বেশি, মূলধন 13,000, এখানে কোনো যোগ বিয়োগ নেই, এটা সরাসরি বসিয়ে দিলাম। এখন খেয়াল করেন সাপ্লাইজ খরচ 800 টাকা, এখানে কোনো যোগ বিয়োগ নেই, সরাসরি এটা ডেবিট, একটা ডেবিটে বসাই দিলাম, অবচয় ছিল 1,800 টাকা ডেবিটে বসিয়ে দিলাম, বিমা খরচ ছিল কত 1,000 টাকায় বসিয়ে দিলাম। এখন আপনাদের যে প্রবলেমটা হয় আয় বিবরণীতে কি যায় আর আর্থিক অবস্থার বিবরণীতে কি যায়, এটা আপনাদের অনেক বড় সমস্যা হয় সেটা আমি জানি। এখন আপনি নিচে দেখেন আয় বিবরণীর, অর্থাৎ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আয় বিবরণীর ডেবিট পাশে কি যাবে সকল প্রকার ব্যয় যাবে, আর আয় বিবরণীর ক্রেডিট পাশে সকল প্রকার কি যাবে আয় যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে সকল প্রকার সম্পদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে সকল প্রকার কি যাবে দায় যাবে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমি ছবি আকারে গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন এই অঙ্কটা কিভাবে করেছি, এই অঙ্কটা আপনাদের সাপ্লিমেন্টে ভুল করা আছে, আমি এই জন্য কারেকশন করে আমি এটাই করাচ্ছি, অন্য অঙ্কগুলো সম্পূর্ণ সঠিক আছে, এই জন্য অন্য অঙ্কে যায়নি, এই অঙ্কটা একটু প্রবলেম হবে বিধায় এটা আমি করে দিয়েছি। এখন আসেন যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, খেয়াল করেন সেবা আয় আমরা জানি কি একটা আয়, খেয়াল করেন এই টাকা পয়সা আর আসবে না, আসবে কি এখন সমন্বিত রেওয়ামিলের টাকাগুলো এই জায়গায় যাবে, আয় বিবরণীতে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, যেগুলো আয় সেগুলো আয় বিবরণী ক্রেডিট পাশে, ব্যয় ডেবিট পাশে যাবে, এবং যেগুলো কি করবে সম্পদ আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে যাবে, এবং যেগুলো দায় আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে যাবে। আসেন আমরা তাহলে অঙ্কটা করি। এবার সেবা আয় একটা কি আয় এবং 17,000 টাকা, এই 17,000 টাকা কি করলাম আমরা আয় বিবরণী ক্রেডিট পাশে দিলাম। এবার আসেন সাপ্লাইজ আছে কত 200 টাকা, এটা একটা সম্পদ, এটা সম্পদে চলে যাবে। তারপরে হচ্ছে অগ্রিম বিমা একটা কি সম্পদ, এটা সম্পদ পাশে চলে যাবে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে চলে যাবে। আসবাবপত্র একটা সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী কোথায় চলে যাবে ডেবিট পাশে চলে যাবে। অর্থাৎ যন্ত্রপাতি কি আছে একটা সম্পদ, এটা কোথায় চলে যাবে আর্থিক অবস্থার বিবরণী কোথায় চলে যাবে ডেবিট পাশে চলে যাবে। পুঞ্জীভূত অবচয় একটা দায় আর্থিক অবস্থার বিবরণীর কোথায় চলে যাবে ক্রেডিট পাশে চলে যাবে। আপনি যদি না জানেন কোনগুলো আয় কোনগুলো ব্যয় কোনগুলো দায় কোনগুলো সম্পদ তাহলে আপনি কার্যপত্র করতে পারবেন না। কার্যপত্র হচ্ছে একটা আর্থিক বিবরণী, এটা সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ একটা ব্যবসায়ের সম্পূর্ণ সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এখানে আয় কত ব্যয় কত সম্পদ কত দায় কত একবারে জানা যায় এবং সংক্ষেপে জানা যায়। এবার আসেন অনুপাতিত সেবা একটা দায় ক্রেডিট পাশে আছে এবং এটা ক্রেডিট পাশে বসবে 1,000 টাকা। মূলধন আছে কত 13,000, এটা এবং আন্তমুখী দায় এবং দীর্ঘমেয়াদী দায় 13,000 টাকা, এবং এটা মালিকানা সত্ত্ব কিন্তু মালিকের নিকট প্রতিষ্ঠান দায়বদ্ধ, কারণ প্রতিষ্ঠানকে আলাদা ব্যক্তি সত্তা পাবো, এই জন্য কি করা হয়েছে ক্রেডিট পাশে দায় হিসেবে দেওয়া হয়েছে। সাপ্লাইজ খরচ একটা ব্যয় 800 টাকা, আমরা জানি
সেটা কি করবে আয় বিবরণী ডেবিট পাশে যাবে, কারণ আমরা জানি ব্যয় সকল প্রকার ব্যয় আয় বিবরণী কোথায় যায়, ডেবিট পাশে যায়। অবচয় একটা কি ব্যয় আয় বিবরণীর কোথায় যাবে, ডেবিট পাশে যাবে। এবার আসেন বিমা খরচ কোথায় আছে, আপনার ডেবিট পাশে আছে এবং এটা একটা ব্যয় খরচ, 1000 টাকা এটা খরচ দেখাই দিলাম। এবার আমরা আয় বিবরণী কিভাবে যোগ বিয়োগ করব, অর্থাৎ 17000 টাকা আছে, হ্যাঁ আপনাদের আয় বিবরণীর ক্রেডিট পাশে দেখেন 17000 টাকা, কিন্তু ব্যয় কিন্তু 17000 টাকা হচ্ছে না। আমাদের যোগফল কি করতে হবে, ডেবিট ক্রেডিট মিলাতে হবে। মিলাতে গেলে দেখেন আয় কত হচ্ছে 17000 টাকা, আমরা 17000 টাকায় বসাবো, ব্যয় কম। তাহলে আয়ের চেয়ে ব্যয় কম কিভাবে বুঝলাম, এখানে আমরা যোগ করে ফেলবো কত 800 টাকা, 1800 টাকা আর 1000 টাকা, যোগ করলে কত হয় 800 যোগ 1800 যোগ 1000, যোগ করার পরে বের কত 3700 টাকা। তাহলে ব্যয় হয়েছে কত আমাদের 3700 টাকা, আয় হয়েছে কত 17000 টাকা। তাহলে আয়ের চেয়ে ব্যয় কম হয় কি হবে, নিট আয় হবে না, নিট মুনাফা হবে না। তাহলে সুতরাং আপনারা এই জায়গায় একটা গড় খালি রাখছিলেন না, এই যে এই জায়গায় নিট আয় বসাতে হবে, এবং কিভাবে বসাবো এই 3600 টাকা বিয়োগ করতে হবে কোত্থেকে 17000 টাকা, ঠিক আছে। তাহলে আপনারা আমি উল্টা করতেছি, আপনারা করে নিতে পারেন এইভাবে, 13400 টাকা এটা হচ্ছে নিট কি হবে আয়, অর্থাৎ 13400 টাকা কি হয়েছে আয় হয়েছে। এখন এই 13400 টাকা যা আয় হয়েছে, আয় হলে কে পায়, মালিক পায়, এবং মালিকানা সত্যের মধ্যে আমরা নিয়ে নিটা এটা যোগ করতাম, করতাম না, তাহলে এটা আমরা এভাবে যোগ করে দিব, অর্থাৎ দায় পাশে চলে যাবে। অর্থাৎ এই যে যদি ডেবিট পাশে বের হয়, মনে রাখবেন আয় বিবরণ ডেবিট পাশে যদি বের হয় সেটা কোথায় বসবে, ক্রেডিট পাশে গিয়ে বসবে, অর্থাৎ এটা দায়। আর যদি ব্যয় হইতো, অর্থাৎ ডেবিটে ক্রেডিটে বের হইতো, তাহলে ডেবিটে বসতো, ডেবিটে বের হইলে ক্রেডিটে বসবে, আবার ক্রেডিটে বের হইলে ডেবিটে বসবে, এটা মাথায় রাখবেন। তাহলে আয় একটা দায় কিভাবে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, এই জন্য এখন এখানে যোগ বিয়োগ করলে কি হবে, মিলে যাবে অঙ্কটা। এখন খেয়াল করেন আপনাদের আর্থিক অবস্থা বিবরণীর ডেবিট পাশে যা আছে, সম্পদ সমান সমান আমরা জানি কি দায় হয়, এখানে যোগ করলে 32200 টাকা, 32200 টাকা কিভাবে হইলো, আমি যোগ করে ফেলেছি এর মধ্যেই ভিডিওটা পজ করে, 2200 টাকা, এখানে আছে 10 আর 20 কত 30 হাজার, তাহলে 32200, এখানে 4800 আর 1000 যোগ করলে যা হয় হয় কত 5800, আর 13 13 26 26 যোগ করলে কত 32000 কত হয় 200 টাকা হয়। অর্থাৎ এই জায়গায় যদি অঙ্ক মিলে যায় তাহলে অঙ্ক হয়েছে, না হলে অঙ্ক হয় না। পুনরায় আপনাকে কি করতে হবে, পুরো অঙ্কটা একটু চেক করে দেখতে হবে। এখন প্রশ্ন হলো অঙ্কটা খুব সাবধানে করতে হয়, মানে কথা হলো এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এটা খুব সাবধানে করতে এই অঙ্কটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে অঙ্কটা বারবার করবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, আসসালামু আলাইকুম।